তো ফ্রেন্ডস, সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আজকেরটা একটা রিকোয়েস্ট ভিডিও হতে চলেছে। না, সেরকম কোনো ব্যাপার নয়, আজকের ভিডিওতে বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথা থাকবে, অবশ্যই ভিডিওটা দেখুন, তারপর বুঝতে পারবেন। তো আমি রিসেন্টলি দু একদিন আগে একটি ভিডিও করেছিলাম যে প্রজাপতি সিনেমাটি সিরিয়াল, তো আসলে এটার ধারা আমি কি বোঝাতে চেয়েছি এই জিনিসটা হয়তো দেব ফ্যানরা বুঝেনি, বাট আমাকে কমেন্টে এসে অনেক গালাগাল দিয়েছে, এমনকি কেউ কেউ লিখছে বয়কট সঞ্জয় স্টেশন। কেন আমি ওই ভিডিওটা করেছিলাম এবং সেখানে কেন সিরিয়াল বলেছিলাম, তো দেখুন, দেব একজন সুপারস্টার, তো আপনারা মানেন তো, নাকি বৃদ্ধ কোনো ক্যারেক্টার বা অভিনেতা, যেমন কৌশিক গাঙ্গুলি, আরও অনেকেই এখন সিনেমা করছে। কি কদিন আগে একটা পোস্টার দেখলাম, কথা মৃত্যু নাকি, আমার ঠিক নামটা মনে নেই। ওদের জন্য ওই ধরনের সিনেমা ঠিক আছে, বয়স্ক লোকরা কাজ করছে, বয়স্ক ধরনের সিনেমা, এমনকি হঠাৎ মঠাৎ করলে ঠিক আছে, কিন্তু দেব একজন সুপারস্টার। আজকে দেব কি করে দেব হয়েছে, এগুলো সিরিয়াল করে নাকি সিনেমা করে, আবারও খেপে যাবেন না। তো দেখুন, আমি ব্যাপারটা আগে ভালো করে বুঝিয়ে বলি, তারপর দেবের স্টার্টআপ নিয়ে কথা বলবো। তো কথা হচ্ছে, দেব যে পরপর সিনেমাগুলো করছে, টনিক, সাজবাতি, কিশমিস, এমনকি গোলন্দাজটাও আমি আউট অফ কমার্শিয়াল ধরতে পারি না, অর্থাৎ সেরকম রমকম ধরতে পারি না, এবং তার রিসেন্টলি শুটিং চলছে প্রজাপতির। তো এই যে ঘরানার সিনেমাগুলো, তার মধ্যে কোন সিনেমাটা রমকম সিনেমা, কোনটা মাসিভ সিনেমা, কোনটা সিঙ্গেল থিয়েটারে লোককে টেনে আনবে, আওদো কি এর মধ্যে কোনোটাও একটা? কিন্তু হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে সিনেমা সবকটাই হিট, মানছি, যে কটা সিনেমার নাম বলেছি সবকটা হিট, সুপারহিট, ব্লকবাস্টার হয়েছে, এমনকি প্রজাপতি আসছে এটাও সুপারহিট হয়ে যাবে, বাট এতে ইন্ডাস্ট্রির তো লাভ নেই, নেই দেবেরও লস। আমি ভালো করে বুঝিয়ে বলছি, দাঁড়ান, ধরুন আপনি দেব ফ্যান, তো আপনি কি চান সবসময় দেব সিরিয়াল টাইপ সিনেমা করুক? আপনিও কিন্তু চান যে হ্যাঁ, মাসিক মাসালা অ্যাকশান, অনেক দিন থেকে দেবকে অ্যাকশান রূপে দেখি না। যেমন আমি বলেছিলাম, বাংলায় প্রথম আমি অ্যাকশান সিনেমা দেখেছিলাম দেবের চ্যালেঞ্জ, যেটা দেখে আমি ভেবেছিলাম যে হ্যাঁ, বাংলাতে এবার কিছু অ্যাকশান সিনেমা পাবো। তারপর জিতের ওয়ান্টেড ফন্টেড দেখেছি। তো যাই হোক, মেন যে ফ্লটটা সেটা হলো, দেবকে যদি অ্যাকশান রূপে বা মাসিক রূপে ফেরাতে হয়, তাহলে তার রিসেন্টলি যে সিনেমাগুলো করছে সেগুলো থেকে মুখ ফেরাতে হবে। ইয়াস, আমি আজকে যদি দেব চারটা সিনেমার পর একটি সিনেমা করতো সিরিয়ালটাই, আমি বলতাম না, বলতাম যাও গিয়ে দেখো, কিন্তু সে চারটে নয় দশটা সিনেমা করছে সিরিয়াল, একটি সিনেমারও অ্যানাউন্সমেন্ট করছে না যেটা মাসিক অডিয়েন্সের জন্য। তার মানে কি, সে এখান থেকে হিট পাচ্ছে, পরপর পরপর হিট পাচ্ছে, যেখানে একটা পুরো ইন্ডাস্ট্রি চারটে সিনেমা হিট দিতে পারে না, একজন নায়ক সে চারটে পাঁচটা সিনেমা পরপর হিট দিয়েছে। তার মানে কি, তার এই জায়গাটায় সেট হয়ে গেছে, তার এইভাবে অডিয়েন্স তাকে নিচ্ছে, অর্থাৎ সব অডিয়েন্স নিচ্ছে না, বাট যেই বয়স্ক অডিয়েন্সটা রয়েছে সেটা দেবের প্রতি পুরো আকৃষ্ট হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই যে দেব বারবার একই সিনেমা করছে, শুধু তাই নয়, সে কিন্তু আরও দশ বছরও কন্টিনিউ এরকম সিনেমা করে যাবে, যদি তার হিট তকমাটা এরকমভাবে চলে কন্টিনিউ। তাহলে কি হলো, যারা মাস অডিয়েন্স, যারা দেব ফ্যান ফ্যান করে চিল্লাচ্ছে, তারা কিন্তু দেবের থেকে আর মাসিভ সিনেমা পাবে না, আর তারা কিন্তু এই সিরিয়ালটা সিনেমা দেখতেও যাবে না। এটা আমার কথা নয়, এটাই বিশ্বাস, যে যারা দেব দেব করে চিল্লাচ্ছে তারা কিন্তু মাসিভ সিনেমা বেশি ভালোবাসে, তারা কিন্তু এই সিরিয়াল সিনেমা দেখে না, কিন্তু দেবকে যেহেতু ভালোবাসে তাই দেব দেব করছে। কিন্তু দেবের সিনেমা হিট হচ্ছে কিন্তু দেবের ফ্যানদের জন্য নয়, এটা একটা কড়া সত্যি কথা, কারণ এই যে দেব দেবের ফ্যানদের মতো কাজ করছে না, তার সিনেমা হিট হচ্ছে এই বয়স্ক দর্শকের জন্য। তো আমি সেই ব্যাপারটাই সেদিন বোঝাতে চেয়েছি যে সিরিয়াল টাইপ সিনেমা কেন করছে, এগুলো না করা উচিত, কিন্তু সেদিন তো আর এত ডিটেলসে বলিনি, তাই হয়তো অডিয়েন্স বুঝতে পারেনি। তবে আশা করি এবার ক্লিয়ার করেছি, যদিও আরও কিছু বোঝাতে চেয়েছিলাম বাট সেরকমভাবে বোঝাতে পারিনি। তো দেখুন, আমি পার্সোনালি দেবকে খুব ভালোবাসি, আমার দেব, জিৎ, প্রসেনজিৎ সবাইকেই সমান লাগে, অর্থাৎ আমি সবার সিনেমায় দেখি, কিন্তু দেব এখন সেই জায়গাটা নিচ্ছে না বা করছে না, তাহলে কার দোষ, অডিয়েন্সের দোষ, দেবেরই দোষ। আমি বলছি না যে একদমই সিরিয়াল টাইপ করবে না, সিরিয়াল টাইপ করবে, শুধু দেবজিৎ নিয়ে ভিডিও করি, তো ওরাও তো ভুল করছে দাদা, ওরাও তো শুধু এক টাইপের সিনেমা করছে, পুরো ইন্ডাস্ট্রি এখন এক টাইপের সিনেমা করছে। কথা যদি বলি, জিৎ শুধুমাত্র আলাদা করছে, বাকি সবাই এক কাজ করছে, তাহলে আপনারা বলবেন যে শুধু দেব জিতের পা চাচ্ছে। তো এই মেন্টালিটি নিয়ে সত্যি আর পারা যায় না। এগুলো বলার ছিল, আমি বলে দিয়েছি, আমি দেবকে পছন্দ করি, আজীবন পছন্দ করব, আমি চাই তার হাত থেকে একটু অন্য ধরনের, অর্থাৎ
একটু লার্জার দ্যান কাজ, অনেক বছর বিগত থেকে সে আর করছে না, তো সেটা আমি চাই, তার জন্যই আমার এই কথা। আর সেটা যদি আপনারা খারাপ ভেবে নেন তাহলে কিচ্ছু করার নেই। তো যাই হোক, ভিডিও আজকে এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই, টাটা।